আমরা যে পরিমাণ কাজ করি সেই পরিমাণ টাকা পাই না, তাহলে হাশরের দিনে এই মালিকদের কি অবস্থা হবে? হুজুর আপনার কাছে উত্তর জানতে চাই। দোকান মালিকরা সব আছে, কর্মচারী ভাইদের প্রশ্ন এখানে বুঝাই গেছে যে মালিক ভাইদেরকে হালকা খোঁচা মেরে প্রশ্ন করা হয়েছে। তো যারা প্রশ্ন করেছেন তারা অনেকে হয়তো ভিকটিম। মালিক ভাইরা এবং কর্মচারী ভাইরা উভয়ে মন খাড়া কান খাড়া করে শুনেন, মন খুলে শুনেন। কর্মচারী হয়ে আপনি যদি ফাঁকি ঝুঁকি দেন, চান্সে মালিক নাই আর কাস্টমারে বললাম ভাই সামনে দেখেন আমি তো মোবাইলে আলতো ফেসবুকে টেনি, তারপর ওই সময়ের ইনকামটা হালাল হবে না। আপনি শুধুমাত্র মালিকের বিরুদ্ধে একটা চিরকুট লেখাই দিয়ে আর জিতে গেছেন এরকম মনে করেন না, আপনারও দায়। আর মালিক ভাইদেরকে বলতে চাই মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উতুল আজীর ক্বাবলা আন ইয়াজফা ইরকাহ, তোমরা শ্রমিকের পারিশ্রমিক তার গায়ের ঘাম শুকানোর আগে আগে দিয়ে দাও। আপনারা অনেকে হয়তো জানেন যারা মিডল ইস্টে ছিলেন, আপনাদের একটা তথ্য দেই, আমি 10 বছর সৌদি আরবে ছিলাম, এখন সৌদি আরবে আমি চলে আসছি আরো 5-6 বছর হয়ে গেছে। তো এখন নতুন কি আছে আমি জানি না, আমি যখন ছিলাম 10 বছর ধরে একটা নিয়ম আমি দেখেছি। আমরা যেহেতু সরকার নিয়ন্ত্রিত একটা প্রতিষ্ঠানে কাজ করতাম সেখানকার ইসলাম ডিফেন্স মন্ত্রণালয়, আমাদের স্যালারি হইতো মাসের 25 তারিখে, এবং আমি খবর নিয়েছি শুধু আমাদের না, এটা অনেক জায়গা সরকারি ভাবে নির্দেশ নেই দেওয়া থাকে মাস শেষ হওয়ার আগে স্যালারি দেওয়া। সাধারণত মাস শেষ হওয়ার আগে কেউ স্যালারি দেয়? সারা দুনিয়াতেই স্যালারি হবে মাস শেষ হওয়ার পরে, কিন্তু সেখানে স্যালারি আগে দেওয়ার প্রচলন ছিল। আমার 10 বছর জীবনে 1 মাসও এমন হয় নাই, দু একটা বিচ্ছিন্ন থাকতে পারে আমার মনে পড়ে না যে কবে এরকম হয়েছে যে স্যালারি মাস শেষ হওয়ার পরে নিতে হয়েছে। সাধারণত সাধারণ নিয়ম ছিল মাস শেষ হওয়ার দু একবার এরকম হয়ে থাকতে পারে কালে বন্ধে, নর্মালি সবসময় মাস শেষ হওয়ার আগে আগে স্যালারি দিত। তখন আমার বুঝে আসলো ওখানে গিয়ে হাদিসটার উপর আমল তারা করতো, এখন কি আছে জানি না, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শ্রমিকের ঘাম শুকাবার আগে পারিশ্রমিক দাও, তারা মাস শেষ হওয়ার আগে 4-5 দিন আগে যেন বেতন দেয়। আর আমাদের দেশে আল্লাহ মাস শেষ হওয়ার আগে তো দূরের কথা, মাস শেষ হলে দে বাবা তাহলে তো হয়, 5 দিন 10 দিন অনেকে 3 মাসেরটা বাকি 6 মাসেরটা বাকি। মালিক ভাইরা বা যারা আছেন মনে রাখবেন আল্লাহ আপনাকে দু চার পয়সা দিচ্ছেন, আপনার শ্রমিক আপনার দিনমজুর আপনার অধীনস্থ যে মানুষগুলো আছে তাদের মাধ্যমে। দেখেন ইসলামের নির্দেশের কথা যদি বলেন তাহলে তো তাদেরকে আপনি যা খান তা খাওয়াইতে হবে, আপনি যা পড়েন তা পড়াইতে হবে। আমি তো প্রায় বলি আজ পৃথিবীতে তথাকথিত মানবাধিকার সংস্থাগুলো শ্রমিকদের অধিকার নিয়ে অনেক লম্বা লম্বা কথা বলে, কিন্তু ইসলাম কি বলেছে আপনি জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইখওয়ানুকুম খাওয়ালুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, তোমাদের ভাই যারা এরাই তোমাদের অধীনস্থ, আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। মনে রাখবে তোমরা যা খাও তাদেরকে তা খাওয়াও, তোমরা যা পড়ো তাদেরকে তা পড়াও। দেখেন আপনি যে কোয়ালিটির খাবার খান আপনার শ্রমিককে সেই কোয়ালিটির খাবার আল্লাহ তাআলা খাওয়াবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়াতে বলেছেন। আপনি যে পোশাক পরেন তাকে সে পোশাক পরাতে বলা হয়েছে। আচ্ছা বলেন তো আপনি আপনার নিজের জন্য যে জামাটা কিনছেন যে ব্র্যান্ডের, একই ব্র্যান্ডের জামা আপনার কর্মচারীর জন্য কিনে নিয়ে আসেন, মালিক কর্মচারী দুজন একই রকমের জামা পরে বাইরে হয়েছেন, জিনিসটা কি আমাদের সমাজে কল্পনা করা যায়? আরে কাকতালিয়া ভাবে যদি আমি যেটা কিনছি আমার অজান্তে আমার ড্রাইভার সেটা কিনে ফেলছে, গাড়িতে এসে যদি দেখি যে তারটা আমারটা এক, দুঃখে কষ্টে ওই গাড়ি ধুয়ে তো পালা চলে যাবো, তাই না? আমরা আবার লম্বা লম্বা কথা বলি মানবাধিকার নিয়ে। আরে মানবাধিকারের সবক যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, উনি কাজের লোককে সাথে বসে এক প্লেটে খানা খাইতেন, একই কোয়ালিটির খাবার খাওয়াইতেন, একই কোয়ালিটির খাবার তো দূরের কথা, তার যে পারিশ্রমিকটা আছে সেটাও যেতে যেতে গড়িমসি করেন। মনে রাখবেন কিয়ামতের ময়দানে এই শ্রমিকের কাছে দুই হাত ধর্ণা দিয়ে দাঁড়িয়ে থাকবেন, মসজিদ মাদ্রাসা বানিয়ে হজ করে আমরা করে কুলাবেন আল্লাহর কসম, ওই শ্রমিকের হক যে নষ্ট করেছেন কিয়ামতের ময়দানে তার কাছে দোজানো হয়ে এরকম হাত করজোর করে দাঁড়িয়ে থাকতে হবে, ভাই তুমি মাফ না করলে তো আজকে আল্লাহ আমাকে মাফ করবেন। এই জন্য সেদিন আসার আগে আল্লাহর হস্তে এই বিষয়গুলোকে চুপিয়ে ফেলে কোনোদিন কারোর একটা টাকা, কোনো শ্রমিকের কোনো মানুষের একটা টাকা
অন্যায় ভাবে রাখবেন না ভাই, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। মালিক ভাইরা শ্রমিকদের অধিকার দিবেন তো ঠিকমতো ইনশাআল্লাহ, আর শ্রমিক ভাইরা ঠিকমতো ফাঁকি ঝুঁকি করবেন তো? ফাঁকি ঝুঁকি দিবেন? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে ভয় করে চলার তৌফিক দান।